নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা জীবনে চলার পথে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্যবাণী সম্পর্কে আলোচনা করব প্রথমেই জেনে নেওয়া যাক ভগবান শব্দের অর্থ কী ভগবান শব্দের অর্থ আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্ত্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাহতি ভগাঙ্গনে অর্থাৎ যার কাছে সমগ্র ঐশ্বর্য সমগ্র সম্পদ সমগ্র বীর্য সমগ্র শক্তি সমগ্র যশ সমগ্র সৌন্দর্য সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য আছে তিনি এক এবং অদ্বিতীয় পরম পুরুষ অদ্বিতীয় অর্থাৎ যার দ্বিতীয় কেউ নেই সেই এক এবং অদ্বিতীয় পরম পুরুষ তিনিই ভগবান এরপর আমরা আলোচনা করব কৃষ্ণ শব্দের অর্থ কৃষ্ণ শব্দের অর্থ হলো যিনি সকলকে আকর্ষণ করেন ভগবান সকলকে আকর্ষণ করেন তাই তার নাম কৃষ্ণ শ্রীকৃষ্ণ হিন্দুদের প্রধান আরাধ্য দেবতা তার সমস্ত কথা লেখা আছে ভগবত গীতা এবং মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন প্রিয়জনদের হত্যা করে মর্মাহত তখন অর্জুনকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য শ্রীকৃষ্ণ যে উপদেশগুলো দিয়েছেন তা হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবত গীতা নামে পরিচিত আমাদের জীবনের চলার পথে এই কথাগুলোর গুরুত্ব অপরিসীম এই কথাগুলো আমাদের প্রতিটি পদে পদে জানা দরকার আজ আমরা এই ভিডিওতে শ্রীকৃষ্ণের দেয়া এই দিব্য বাণীগুলো জানব যেগুলো আমাদের চলার পথে মন খারাপের সময় জীবনে নানা সমস্যার সময় মেনে চললে সকল সমস্যা মিটে যাবে তবে সেই সমস্ত দিব্য বাণীগুলো জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এক কে কি আপনাকে কি বলল সে নিয়ে বেশি ভাববেন না কিছু মানুষের কাজই হলো অন্যের সমালোচনা করা ভালো করলেও বলবে আর খারাপ হলেও বলবে আপনি যদি মনে করেন আপনি ঠিক কাজ করছেন তাহলে কে কি বলল সে বিষয়ে কান দেবেন না মানুষ তো ভগবানকে নিয়েও বিচার করতে ছাড়ে না ভগবানেরও ভুল ত্রুটি ধরে নদীতে যখন বান আসে তখন সেই বানকে কেউই আটকাতে পারে না তেমনই আমাদের সেই বানের মতো হতে হবে কে কি বলল তাতে কোনো পাত্তা দিলে হবে না দুই সময়কে কখনো পরিহাস করা উচিত নয় কারণ সময় হলো সবচেয়ে বেশি শক্তিশালী আজ যারা আপনাকে পরিহাস করছি উপহাস করছি তারা সময়ের শক্তি সম্পর্কে জানে না সময়ের সাথে সাথে যেমন লোহা জং পড়ে যায় ঠিক তেমনি সময়ের সাথে সাথে কয়লা হিরেতে পরিণত হয় সেই রকমই সময়ের সাথে সাথে শক্তিশালী মানুষও দুর্বল হয় আবার দুর্বলও শক্তিশালী হয়ে যায় তিন কখনো অতীত নিয়ে পড়ে থাকতে নেই কারণ ঠিক ভুল নিয়েই তো মানুষের জীবন তাই অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে জীবনে কারণ বর্তমানের উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ তাই যদি বর্তমান ভালো হয় তাহলে আমাদের ভবিষ্যৎও ভালো হবে কিন্তু যদি অতীত নিয়ে পড়ে থাকো তাহলে বর্তমান ভবিষ্যৎ দুটোই খারাপ হবে যেমন আগুনের তাপে জল বাষ্প হয়ে যায় অতীত নিয়ে পড়ে থাকলেও পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে তাই সময় থাকতে থাকতে অতীতকে ভুলে বর্তমানে এগিয়ে যেতে হবে জীবনে এগোতে হবে চার শুনলে মনে হয় কি সহজ কাজ কিন্তু করার সময় মনে হয় কি কঠিন কাজ আজ আত্মহংকারের জন্যই মানুষ ভুল করেও ক্ষমা চাইতে দ্বিধা করে ভাবি আমি ওর কাছে কেনই বা ছোটো হব একটা মানুষ যে সব জানবে এমন তো কোনো কথা নেই মানুষ মাত্রই ভুল করে আর এই ভুল করে মাথা নত করার সময় মানুষের মনের মধ্যে আত্ম অহংকার জেগে ওঠে এই জন্যই মানুষ ভাবে ও আমার থেকে ছোট। আমার থেকে কি করে বেশি জানতে পারি আমি কিছুতেই মাথা নত করবো না কিন্তু কারুর জ্ঞান বয়স থেকে তো বিচার হয় না একটা পিমড়ের থেকেও অনেক কিছু শিখবার আছে আমাদের চারপাশ হচ্ছে জ্ঞানের ভান্ডার। তাই আত্মহংকার ছেড়ে নম্বর হতে শিখো ভুল করলে মাথা নত করে জানাতে হবে মাথা নত করলে কেউ ছোট হয় না তাতে আরও সম্মান বাড়ে পাঁচ নিজের জীবনকে কখনোই অন্য জীবনের সাথে তুলনা করা উচিত নয় সবাইয়ের জীবনে নিজস্ব আলাদা পথ থাকে সেই পথ ধরেই জীবন এগিয়ে চলে আপনি যদি কাউকে দেখে ভাবেন ওর বাড়ি আছে টাকা আছে গাড়ি আছে এসি আছে এবং আমাকেও ওর মতো হতে হবে ওর মতো টাকা বাড়ি গাড়ি আমারও লাগবে এতে আপনি যদি সফল হন তাহলে আপনার মনে অহংকার জন্মাবে আর যদি বিপল হন তাহলে আপনার মনে দেশ হিংসা রাগ ও হতাশা জন্মাবে এই সমস্ত জিনিসই আপনার পতনের কারণ হবে তাই কে কী করছে সেটা না দেখে নিজে কি করছেন নিজে কী ভাবছেন সেটা নিয়ে এগিয়ে চলুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ